পুজো তো হয়ে গেল, পুজো এবার এক মাস পিছনে আছে বলে আমাদের তবু একটুখানি হ্যাঁ তাই একটু বাঁচুয়া আর ছোট ছোটই হচ্ছে তাই হোক মা আসুক। কুমারটুলি শিল্পীদের এখন একটাই কথা, মায়ের মূর্তি ছোট হোক কিন্তু মায়ের পুজো যেন হয়। কুমারটুলির মূর্তির তৈরি ধরন দেখে পুরনো কলকাতার দুর্গাপুজোর ইতিহাস মনে করিয়ে দিচ্ছে। সময়টি ছিল ১৬১০ সাল। কলকাতার জমিদার সাবর্ণ রায় চৌধুরীর পরিবার বরিশার তাদের বাসভবনে দুর্গাপুজোর আয়োজন করেছিল। এটি সম্ভবত কলকাতার প্রাচীনতম দুর্গা উৎসব, যা আজও হয়ে আসছে। ১৭৫৭ সালে শোভাবাজার রাজবাড়িতে নবকৃষ্ণ দেব দুর্গাপুজো শুরু করেন। পরবর্তীকালে ধনী বাবু সম্প্রদায়ের মর্যাদার প্রতীক হয়ে ওঠে দুর্গাপুজো। যার পুজোয় ইংরেজ সাহেবরা বেশি আসত, সেই পুজোর মর্যাদা তত বেশি হতো। এই পুজোয় দেশের প্রজাদের কোনোভাবেই মর্যাদা দেওয়া হতো না। দুর্গাপুজোয় ইংরেজ তোষণ প্রথার বিরুদ্ধে গিয়ে রানী রাসমণি তার জানবাজারের বাড়িতে দুর্গাপুজো শুরু করেন। তার দেশের প্রজাদের বিনোদনের কথা ভেবে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করতেন দুর্গাপুজোতে। বিংশ শতাব্দীর প্রথম ভাগেই শুরু হয় বারোয়ারি দুর্গাপুজো। এরপরেই ধীরে ধীরে দুর্গা প্রতিমার ধরন পরিবর্তন হতে শুরু করে। একচালার পরিবর্তে আলাদা আলাদা কাঠামোতে দুর্গা প্রতিমা তৈরির প্রচলন শুরু হয়। মূর্তির আকারও অনেক বড় হয়। কথায় আছে ইতিহাস নাকি বারবার ফিরে আসে বিভিন্ন সময়। এবছর মূর্তি তৈরির ধরন দেখে মনে করিয়ে দিচ্ছে আরেকবার সাবর্ণ রায় চৌধুরী পরিবারের দুর্গা উৎসব, শোভাবাজারের রাজবাড়ির দুর্গা উৎসব এবং রানী রাসমণির জানবাজারের বাড়িতে দুর্গা উৎসবের কথা। যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।